আসসালামু আলাইকুম সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা থেকে 8 এবং 9 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা পাঠ 2, 6, 2, 5 এবং 6 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পাঠ আলোচনা করব হচ্ছে পাঠ 8। দেখো, সুরা আত তাকাসুর, এ সুরার প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকে এ সুরার নামকরণ করা হয়েছে। এটা একটা ছোট প্রশ্ন হতে পারে জ্ঞানমূলক এক নম্বরের জন্য, যে সুরার নামকরণ কীভাবে কেন করা হয়েছে। এটি পবিত্র কোরআনের 102তম সুরা, মক্কা নগরীতে অবতীর্ণ মানে মাক্কি সুরা এবং আয়াত সংখ্যা 8। তাহলে এখানে কি অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে। আর দেখো, এ সুরা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন? তিনি তার সাহাবিগণদের বলেছিলেন, তোমরা কি কেউ একদিনে 1000 আয়াত পাঠ করতে পারবে বা তেলাওয়াত করতে পারবে? তাহলে কি এটা কারো পক্ষেই সম্ভব না, কিন্তু কেউ যদি এই আত তাকাসুর সুরাটা ডেইলি একবার পাঠ করে তাহলে কি 1000 আয়াত তেলাওয়াত করার সমান হবে। তাহলে দেখো, এ সুরার শানে নজুল, কুরাইশের শাখাগোত্র ছিল 3টি। একটা হচ্ছে বনু আব্দি মানাফ, বনু কুশাই এবং বনু সাহম। তাহলে কয়টা গোত্র ছিল? 3টা গোত্র। এবং কি 3টা গোত্রের নামও এখানে দেয়া আছে। এদের প্রত্যেক গোত্রের একে অপর গোত্রকে লক্ষ্য করে বলতো কি নেতৃত্ব, কি ক্ষমতা বা জনসংখ্যার দিক থেকে কারা সবচেয়ে বেশি উপরে। তাহলে দেখা গেল যে সবার প্রথম হয়েছিল কি বনু আবাদি মানাফ, সবার উপরে। কিন্তু শেষে সবাই বলল আমাদের মধ্যে যারা মৃত আছে তাদের সহ কি তারা হিসাব করতে বলল। তখন তারা কি করলো, কবরস্থানে গেল এবং প্রত্যেকজনের কবরে কি করলো, গুনতে শুরু করলো। এরপর দেখলো যে বনু সাহমের সংখ্যা 3 পরিবার বেশি হলো। তাহলে প্রথমে কি ছিল, বনু আবাদি মানাফ প্রথম ছিল, কিন্তু তারা যখন মৃত ব্যক্তিকে নিয়ে গণনা করলো তখন কি হলো, বনু সাহম কি হলো, 3 পরিবার বেশি হলো। কি জাহেলি যুগে কি তাদের সংখ্যা বেশি ছিল। এই পরিপ্রেক্ষিতে সুরাটা নাজিল করা হয়েছে। এসুরার অনুবাদটা বাসায় পড়ে নিয়েন। তারপর হচ্ছে কি ব্যাখ্যা, এসুরা ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতার সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে। আচ্ছা, ব্যাখ্যাটা অবশ্যই পড়ে নেবেন, আমি শিক্ষাটা বলি। ব্যাখ্যাটা যা আছে ওখান থেকে কি আমরা শিক্ষাটা পড়লেই ব্যাখ্যা সম্পর্কে আমাদের কি আমরা কিছুটা ধারণা পাবো। শিক্ষা দেখেন, সম্পদের প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন থাকা উচিত নয়, এটি মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। মানে কি আমরা সম্পদের প্রতি কী করবো, ওই মোহ নিয়ে থাকবো না। এই মোহ নিয়ে থাকলে কী হয়, আমরা আখিরাতকে কি ভুলে যাব। অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জনকারী কি জাহান্নামে যাবে, আখিরাতের সকল কাজের হিসাব নেওয়া হবে। এটাই কি আমরা এই সূরা থেকে শিক্ষা অর্জন করলাম। তাই আমাদের কি করা উচিত, ধন সম্পদের প্রতি আমরা কি করব না, লোভ লালসা করব না, এবং কি বৈধভাবে আমরা ধন সম্পদ উপার্জন করব এবং কি আল্লাহর নির্দেশ মতো খরচ করব। অন্যায়ভাবে ধন সম্পদ যদি আমরা উপার্জন করি সেক্ষেত্রে আমাদের কি হবে, আখিরাতে তার জবাবদিহি করতে হবে এবং কি আমরা জাহান্নামে প্রবেশ করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি সুরা লাহাব, সুরা আল্লাহাব মক্কা নগরীতে অবতীর্ণ হয়। তাহলে কি আগের সুরাটাও মক্কা নগরীতে ছিল, এর আয়াত সংখ্যা 5টি, আগের সুরায় ছিল 8টি। এসুরায় আবু লাহাবের চরিত্র এবং পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। বিদায় এসুরার নামকরণ করা হয়েছে আল লা সুরা লাহাব। দেখেন, আমি যে 3টা সুরা পড়লাম এর আগে কি সুরা আল আদিয়াত সম্পর্কে আলোচনা করেছি, সেক্ষেত্রে কি 3টা সুরারই নামকরণ নিয়ে কিছু কথা বলা আছে। আমি প্রশ্ন করতেই পারি, সুরা আল লাহাবের নামকরণ কেন লাহাব করা হয়েছে, এটা কেন? এখানে কি লাহাবের, আবু লাহাবের চরিত্র এবং পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। এখন আবু লাহাব কে ছিলেন, উনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর উনি ছিলেন হচ্ছে ইসলামের এবং নবী করিমের শত্রু। এটি আল কোরআনের 111তম সুরা। শানে নজুল, একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দিলেন। তখন কি ছিল, তৎকালীন সময় আরবের বিপদ আপদের ক্ষেত্রে এভাবে কি করা হতো, আহ্বান করা হতো। তার ডাকে সকলে কি সাড়া দিয়ে পাহাড়ের পাদদেশে সমবেত হলো। তিনি বলেন, আমি যদি এ পাহাড়ের অপর পাশে একটি শত্রুদল তোমাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো সময় তারা কি করতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সকলে কি করলো, সমস্যা বললো, হ্যাঁ অবশ্যই আমরা কি করব, বিশ্বাস করব। তারপরে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের এক ভীষণ শাস্তি সম্পর্কে
সতর্ক করছি, তোমরা স্বীকার করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা পরিত্যাগ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ দাওয়াত শুনে আবু লাহাব বলে উঠল, আবু লাহাব কি? দেখেন, ওনার চাচা উনি কি ছিলেন? ইসলামের শত্রু ছিলেন। বলল, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদের একত্র করেছ? যখন কি বললো আমরা মূর্তি পূজা করবো না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন কি আবু লাহাব বলল যে তোমার ধ্বংস হোক? অতবার আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাথর মারতে উদ্যত হয়। আবু লাহাবের এ কথা ও কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা কি করে? সূরা নাজিল করে। কথা বুঝতে পারছেন? শানে নজুল মানে কি? সূরাটা কেন নাজিল করা হয়েছে, কি কারণে? তাহলে আমরা আগের সূরাতেও কি দেখলাম, কি কোন প্রেক্ষাপট থেকে কি সূরা আর তাকাসুর নাজিল করা হয়েছে, ঠিক আছে? তাহলে শব্দার্থ দরকার নেই, আপনারা হচ্ছে দেখেন এসুরার অর্থ, দেখেন কি বলছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আল্লাহ তাআলা এসুরা যখন নাজিল করছে এর অর্থ ধ্বংস হোক, সে নিজেও তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কি কোনো কাজে আসেনি, শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী ও যে ইন্ধন বহন করে তার গলায় পাকানো রশি। ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যাটা বাসায় একটু পড়ে নিয়েন, আমি শিক্ষাটা পড়ি। সেক্ষেত্রে কি, তাহলে ব্যাখ্যা থেকেই কি আমরা শিক্ষাটা সম্পর্কে জানতে পারবো। শিক্ষাটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলামের বিরোধিতার খুবই মারাত্মক কাজ, এর ফলে দুনিয়া ও আখিরাতের উভয় স্থানে কি আমাদের ধ্বংস অনিবার্য। দুনিয়ার মান সম্মান ধন সম্পদ ইসলামের এসব শত্রুকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। যতই ধন সম্পদের মালিক হন না কেন, আপনাকে কি ইসলামে যদি আপনি বিরোধিতা করেন সেক্ষেত্রে কি আপনাকে এই ধন সম্পদ কি কখনোই আপনাকে রক্ষা করতে পারবে না। তাহলে বাড়ির কাজ হচ্ছে লিখবেন এই দুইটা সূরার শানে নজুল, লিখবেন ব্যাখ্যা এবং কি শিক্ষা, ঠিক আছে? দুইটা সূরারই এগুলো লিখবেন। এটা হচ্ছে আমার সামনের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, ওই দিন হচ্ছে, তার আগে বাড়ির কাজটা জমা দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।